এক ভারত শ্রেষ্ঠ ভারত, কেন্দ্রীয় সরকারের এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ। এদিন বাগদার পুরুলিয়াতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত, কেন্দ্রীয় সরকারের এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন বিএসএফের। শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা কুরুলিয়া এলাকায় বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসএফের ওপর নির্মিত এক ভিডিও প্রদর্শন করা হয় দর্শকদের। পাশাপাশি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট বিকে শর্মা সহ অন্যান্য আধিকারিকেরা। শুক্রবার বাগদা কুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান দেখে খুশি স্থানীয়রাও। অ্যাকচুয়ালি এ যে প্রোগ্রাম হ্যাঁ ভারত কে প্রধানমন্ত্রী দ্বারা চালাই গই মুহিম এক ভারত শ্রেষ্ঠ ভারত, উসকে তহত মে কিয়া যা রহা হ্যায়, জিসমে কি আপনা দেশ জো বিবিধ তরহ কি সংস্কৃতি, এক দূসরে কা কালচার, ট্রেডিশন সমঝনে কে লিয়ে জো এক एक मुहिम चलाई जा रही है। तो आप जानते हैं जैसे बीएसएफ भी इसमें भी सेंट्रल फोर्स है, सभी स्टेट के इसमें कर्मचारी होते हैं, सभी स्टेट के इसमें रिप्रेजेंटेशन होता है। तो आप देखेंगे कि हम भी अपनी बीएसएफ को, बीएसएफ ने क्या काम किए हैं, बीएसएफ का इतिहास क्या रहा है, और साथ साथ में हम लोगों से एक तरह से जुड़ना चाहते हैं इन प्रोग्राम को लेकर। साल के 365 दिन तपते रेगिस्तान में चौकसी पर सब जीरो टेम्परेचर्स में बर्फीली चोटियों की निगरानी करते, बेरहम दलदल के बीच रास्ता बनाते, घने जानलेवा जंगलों को चीरते, 2,50,000 मेन एंड विमेन सोल्जर्स पहरेदारी कर रहे हैं 6,500 किलोमीटर जमीन। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।